ফয়সালা হবে রাজপথে এমন স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে 2022 সালের 8 অক্টোবর বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে মাঠে নামে বিএনপি সমাবেশ মানববন্ধন গণপদযাত্রা গণঅবস্থান সহ গত 6 মাসের কর্মসূচিতে ভিন্নতা থাকলেও জনসংযোগ বাড়ানো ছাড়া অর্জন হয়নি কোনো কিছুই সরকারের উপর চাপ বাড়াতে আন্দোলন কঠোর করার কৌশল হিসেবে ঢাকামুখী কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে দলটি নেতারা জানান ঈদের পর দেশের বিভিন্ন স্থান থেকে লং মার্চ করে ঢাকায় আসা দেশের কয়েকশো স্থানে একই সময়ে অবস্থান ও বিভাগীয় শহরে অবস্থানের ঘোষণা আসতে পারে যে সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়া হবে যার প্রয়োজনীয়তা দেখা দেবে সেই সিদ্ধান্ত দেওয়া হবে আমরা ঢাকা থেকে বাইরে যেতে পারি ঢাকার দিকে আসতে পারি কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার এমন কোন শান্তিপূর্ণ কর্মসূচি নেই যে আমরা যেটা করব না লং মার্চ হতে পারে শর্ট মার্চ হতে পারে এক জায়গায় অবস্থান কর্মসূচি হতে পারে আওয়ামী লীগ বলছে এই কর্মসূচি বিএনপির অগ্নিসন্ত্রাসের পর বাকসন্ত্রাস ছাড়া কিছুই নয় তাদের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে না পারলেও জনভীতি তৈরি করেছে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে যদি তাদের পদচারণা হয় সেটা মোকাবেলা করার জন্য আমাদের নেতা কর্মীদের প্রস্তুত আছে এখন যে বাক সন্ত্রাস তারা করছে বাক সন্ত্রাসে জনগণকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করেছে তাই অবিশ্বাস অনাস্থা থেকে জনগণ বিএনপির আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে না আওয়ামী লীগ যে বাতিল করেছে তার আগের পটভূমি কি অর্থাৎ বিএনপি বিচারপতির বয়স সীমা বৃদ্ধি করেছে সংবিধান সংশোধন করেছে এই বিএনপির উপরে ব্যাপক মানুষের কোনো আস্থা নাই মানুষও একটু আন্দোলনের ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে আছে বিভিন্ন পরিবর্তন এই দেশে হয়েছে কিন্তু সেই পরিবর্তনগুলো তাদের জীবনকে মসৃণ করেনি সন্ত্রাস ও ভয়ভীতির চলমান আন্দোলন গণ আন্দোলনের রূপ নিচ্ছে না বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা গণ আন্দোলন হয় না ইমার আমিন সময় সংবাদ ঢাকা একটু আন্দোলনের